তো এই সেপ্টামটি আর এই ওয়ালটি যখন একাকার হয়ে যায়, অর্থাৎ একটার সাথে একটা লেগে যায়, সেই কন্ডিশনটির নাম হচ্ছে সাইনেকিয়া। সেটা কখনো এক সাইডে হতে পারে, অর্থাৎ রাইট হতে পারে, লেফট হতে পারে, অথবা একই সাথে দুই পাশেও কিন্তু ওয়াল চেপে যেতে পারে, একটার সাথে একটা লেগে যেতে পারে। এই যে লেগে যাওয়ার যে একটি কন্ডিশন, এই লেগে যাওয়ার কন্ডিশনটির নামই কিন্তু সাইনেকিয়া। আচ্ছা, সাইনেকিয়া কেন হয়? সাইনেকিয়া এই শব্দটার সাথে অনেকেই হয়তো পরিচিত আছেন, আবার অনেকেই পরিচিত নন। আর যারা পরিচিত নন তাদেরকে আমি একটু জানাতে চাচ্ছি, সাইনেকিয়া কি, কেন হয়, কোথায় হয় এবং এটা থেকে সমাধানের উপায় বা কি। আসলে মানব দেহের যে নাকের যে একটি পার্টিশন থাকে, সেই পার্টিশনটিকে বলছি আমরা নেজাল সেপ্টাম, এবং দুই পাশে দুটি ওয়াল থাকে যেটাকে বলছি আমরা ল্যাটারাল ওয়াল, এবং ঠিক মাঝখানে যে পার্টিশনটি আছে যেটির নাম আছে সেপ্টাম। তো এই সেপ্টামটি আর এই ওয়ালটি যখন একাকার হয়ে যায়, অর্থাৎ একটার সাথে একটা লেগে যায়, সেই কন্ডিশনটির নাম হচ্ছে সাইনেকিয়া। সেটা কখনো এক সাইডে হতে পারে, অর্থাৎ রাইট হতে পারে, লেফট হতে পারে, অথবা একই সাথে দুই পাশেও কিন্তু ওয়াল চেপে যেতে পারে, একটার সাথে একটা লেগে যেতে পারে। এই যে লেগে যাওয়ার যে একটি কন্ডিশন, এই লেগে যাওয়ার কন্ডিশনটির নামই কিন্তু সাইনেকিয়া। আচ্ছা, সাইনেকিয়া কেন হয়? বাংলাদেশে আমি বলবো যে একটি কমন সমস্যা হচ্ছে নাকের সাইনেকিয়া। তো এটি একটি ভুল এবং অপচিকিৎসার কারণে হয়ে থাকে। প্রথমত এক নাম্বার কজ যদি আমি ধরি, মোস্ট অফ দ্য কেসেস কি হয়, আমাদের দেশে সহজ সরল যারা মানুষ রয়েছেন তারা এক ধরনের ভণ্ড প্রতারকদের দ্বারা প্রতারিত হয়ে তারা পলিপাস চিকিৎসার নামে একটা অপচিকিৎসার শিকার হয়ে যায়। তারা যেটা করে যে অনেক সময় করোসিভ কিছু এজেন্ট তারা নাকের ভেতরে ঢুকিয়ে নাকের ট্রাবিনেট গুলোকে বার্ন করে, এবং এতে করে হয় কি যে ওই রোগী সাময়িক সময়ের জন্য একটু হয়তো আরাম বোধ করে, যাদের হাইপারট্রফি ইনফিরিয়র ট্রাবিনেট থাকে, তো হয়তো বা স্পেস একটু বাড়ে ওই করোসিভ এজেন্টের কারণে, কিন্তু এর যে কনসিকুয়েন্স বা এটার যে লেট ইফেক্ট খুবই খারাপ। এটা আস্তে 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 করে এখানে একটা ডিস্ট্রাকশন তৈরি করে, পাশাপাশি এখান থেকে যেখানে র সার্ফেসটা তৈরি হচ্ছে সেই র সার্ফেস একটার সাথে একটা যখন লেগে যায় হিলিং প্রসেসের মাধ্যমে, তখন কিন্তু সেটি ফাইব্রোসিস হয়ে আলটিমেটলি সেখানে সাইনিকিয়া ডেভেলপ করে, এবং কখনো কখনো টোটাল নাজাল অবস্ট্রাকশন পর্যন্ত হয়ে যায়, এবং এটি কখনো এক সাইড হয়, কখনো দুই সাইড হতে পারে। এবং এর ফলে কি কি সমস্যা হয়, নাক দিয়ে দম নিতে কষ্ট হয়, এটি একটু মেজর প্রবলেম। এরপর দেখা যাচ্ছে এখান থেকে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, সেকেন্ডারি ইনফেকশন হলে পরে তার যে নাকের যে ওয়াল এটা ছিদ্র পর্যন্ত হয়ে যায়, যে কন্ডিশনটির নাম আমরা বলছি সেপ্টাল পারফোরেশন। এ তো বললাম একটি অপচিকিৎসার কথা, এরপরও অনেক কারণে হতে পারে। যদি কেউ আঘাতের ফলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হঠাৎ করে তার একটি আঘাত হলো, আঘাত পরবর্তী একটি র সার্ফেস তৈরি হলো ভেতরে এবং একটার সাথে আরেকটা ওয়াল লেগে গেল, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। এটা বলছে যে অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি। এরপর কিছু ডিজিজ প্রসেসের কারণে হতে পারে সাইনিকিয়া। তো এরকম নানাবিধ কারণে, যে সমস্ত কারণে একটা ওয়াল আর একটা সাথে লাগলে সেই কন্ডিশনটির নাম আছে সাইনিকিয়া। এটা যখন হয় রোগীদের কি কি কষ্ট হয় আমরা একটু জিজ্ঞেস করি তার কাছ থেকে। আপনার যখন এই যে প্রবলেমটা হলো, আপনি কি কি সমস্যা বোধ করছিলেন এবং কেনই হলো বলে আপনি মনে করছেন? আমার এমন কোন রাত নাই যেখানে আমি রাত্রে শুইতে পারতাম, আমি সর্বোচ্চ রাত্রে এক ঘন্টা থেকে দুই ঘন্টার বেশি শুইতে পারতাম না, আমার দম বন্ধ হয়ে আসতো আর হার্টে ব্যথা করত, নিঃশ্বাস নিতে পারতাম না, দুটো নাকি প্রায় সময় বন্ধ থাকতো, মাথা সবসময় ভার হয়ে থাকতো, মনে হতো সবসময় মাথায় কিছু জানে দেওয়া আছে। তো আমি খুবই কষ্ট পাইছি। তারপর আমার আপনার ভিডিও দেখার পর আমার মানে বিশ্বাস হলো যে আপনার কাছে আসলে আমি 100% সুস্থ হতে পারবো, সেই বিশ্বাস আমার ছিল। আর সেই বিশ্বাসের কারণে আজকে আমি খুবই তাড়াতাড়ি আমি সুস্থতা লাভ করছি, এতটুকু আমার বিশ্বাস। আমি সবসময় আমার নিজের মন থেকে আমি দোয়া করি যাতে আপনি সবসময় আপনার হাতের কাজ আরো ভালো হোক। আসলে খুবই কি বলবো যে বেশি বেশি সুন্দর কথা বলে ফেলেছে আমার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ সোহান ভাই। আসলে সোহান ভাইয়ের কি সমস্যা হয়েছিল? সোহান ভাই যখন আমার কাছে এসে জানালো, স্যার আমি দম নিতে পারি না, রাত্রেবেলা ঘুমাতে পারি না, আমার নাক দিয়ে সবসময় মানে কি বলবো যে মন্দই থাকে, দম নিতে খুবই কষ্ট হয়, তখন আমি তার নাকটি চেক করে দেখলাম যে তার নাকের হাড় একটু বাঁকা আছে এবং সেই সাথে তার রাইট নেজাল ক্যাভিটি একটি সাইনিকিয়া আছে। আমি ইতিহাস ঘেঁটে জানলাম যে তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট পরবর্তী তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং তারপর হয়তো বা কোনো একটি হসপিটালে যে সে আসলে নেজাল সাকশন ক্লিয়ারেন্স বা প্যাক রেখেছিল। এই যে আসলে ওই সময়টাতে যদি একটা স্প্লিন্ট দিয়ে দেওয়া যেত, অর্থাৎ এক ওয়াল আর এক ওয়ালের সাথে যখন লেগে যায়, সেই কন্ডিশনটা যেহেতু সাইনিকিয়া, অতএব যাতে না লাগে সেটা যদি আমি মাঝখানে একটা ব্যারিয়ার দিয়ে রাখি তাহলে কিন্তু আর আসলে সাইনিকিয়া হবে না। তো যেহেতু তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট পরবর্তী তার ভিতরের দিকে একটু থেতলে গেছিল, যেটাকে আমরা বলছি যে ল্যাসারেটিভ ইঞ্জুরি আমরা বলি,
তো রেসারটিভ ইনজুরি বা যে কোনো জায়গায় একটু থেতলে গেলে সেই জায়গা থেকে যখনই রক্ত বের হবে তার মানে বুঝতে হবে সেই জায়গাটা একটা র সারফেস বা একটা কাঁচা কাঁচা হয়ে গেল, তাই না? সেই একটা কাঁচা সারফেস আর একটা কাঁচা সারফেসের সাথে কিন্তু লেগে যায়, তো সেই কন্ডিশনে কিন্তু তার নাকের ওয়ালটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমরা কি করলাম, এট দ্য সেম টাইম তার যেহেতু নাকের সেপটাল যে একটি ডেভিয়েশন ছিল আর তার ডিএনএস ছিল, হ্যাঁ, এবং তার সাইনিকিয়া ছিল, আমরা চিন্তা করলাম যে তার যে ডিএনএস সেটাকে আমরা সেপ্টোপ্লাস্টির মাধ্যমে কারেকশন করব, পাশাপাশি তার যে নাকের যে সাইনিকিয়াটা ডেভেলপ করেছে সেটাকে আমরা রিলিজ করে দেবো। এটা খুবই সহজ একটি পদ্ধতি, আমরা ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে এই সার্জারিটি সম্পন্ন করেছি গত 5 আগস্ট 2023। এবং আমরা তাকে বলেছিলাম যে অপারেশন শেষ হওয়ার পর 4 সপ্তাহ কমপক্ষে 4 সপ্তাহ কিন্তু আমরা স্প্লিন্ট রেখে দেওয়ার কথা বলেছিলাম, তো এবং সেই মেয়াদটি শেষ হয়েছে, আজকে আমরা সেটা রিলিজ করে দিলাম। এবং রিলিজ করার পর তো আপনার কি নাক খুলে গেছে? হ্যাঁ, একদম পুরো 100% ক্লিয়ার। ও, 100%। আগে তো সব সময় এক নাক বন্ধই থাকতো আর এটাতে সামান্য নিঃশ্বাস নিতে পারতাম, তো এখন যেভাবে দুই নাক দিয়ে যেভাবে নিঃশ্বাস নিতে পারতাছি, তো আমার মনে হইতাছে যে আমি একটা নতুন জীবন পেলাম। ওয়াও, হোয়াট এ ফ্যান্টাস্টিক। সুন্দর, মানে এরকম নিঃশ্বাস আমি মনে হয় আর নিতে পারিনি কখনো। এই আজকে আমার প্রায় 26 বছর বয়স, এর মধ্যে মনে এই প্রথম মনে আমি এইভাবে নিঃশ্বাস নিতে পারতাছি, আমি ছোটবেলায় এরকম নিঃশ্বাস নিতে পারিনি। বাহ, যতটুকু মনে হইতাছে। এই ধরনের কথা আমাদেরকে খুব বেশি ইন্সপায়ার করে, ঠিক আছে? আমি আপনাদের ভালোবাসে এগিয়ে যাচ্ছি এবং ভালোবেসেই যাব, ঠিক আছে? ভাবতে পারিনি যে আমি এভাবে দিন আগে খুব সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারবো। আচ্ছা, ভাবতে পারিনি। আমার একে এক একজন ডাক্তার, এক একজন মেডিকেল অনেক ভয় দেখাইছে, কিন্তু আমার কাজের কাজ কেউ করে নাই। আমাকে শুধু ভয় দেখাইছে আর শুধু টাকার কথাবার্তা বলছে। আপনার কাছে এখানে আইসা যে আমি সঠিক চিকিৎসা পাইছি, আমি যে নতুন একটা জীবন পেয়েছি, তার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ইটস মাই প্লেজার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড স্টে উইথ আস। ঠিক আছে, সো ভিউয়ার্স, প্লিজ ব্লেস ফর মাই পেশেন্ট এন্ড অলসো ব্লেস ফর মি, এন্ড প্লিজ বি আওয়ার রিগার্ডিং দ্য ডিজিজ, এন্ড টেক কেয়ার।